Darling, এই নাও বিয়ার শাড়ি, এই নাও গয়না গাটি, আর এই হলো বিয়ার খরচাপাতির টাকা। তাড়াতাড়ি দাও। ব্যাংকের টাকা পয়সা যা ছিল সব আমি তোমার জন্য তুলে আনছি। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি ভালোবাসবো না তো কি ভালোবাসবো লালু চোট্টা? ও তো একটা ফকিরা, একটা রাম ছাগল। এক মিনিট। হ্যালো ডার্লিং, তুমি কোথায়? আমি হোটেলের সামনে তোমার জন্য অপেক্ষা করছি। কে বাবা? বাবা? আরে ডার্লিং, আমি বাবা না, আমি তোমার হবু স্বামী লাল মিয়া। লাল মিয়া, লাল মিয়া। আসছি বাবা, আমি এখনই আসছি। কার ফোন? বাবার ফোন। শুনো, তুমি ঠিক এক ঘন্টা পরে কাজে নিয়ে সোজা হোটেলে চলে আসবে। বিয়েটা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। আসি ডার্লিং, বাই বাই। জ্বালাইয়া গেল মনের আগুন, নিভাইয়া গেলেন না। ডার্লিং, রুমে তালা লাগিয়ে কোথায় গিয়েছিলে? আমি সে কখন থেকে অপেক্ষা করছি। আরে বিয়ার বাজার করতে করতে দেরি হয়ে গেল গা, সব গুপ করতে বলো। আমি বিয়ের সাজন তুমি যেমন থাকবা। ইসিদে আমার তো দেরি সহ্য হচ্ছে না ডার্লিং। এই দেখো 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 দেখো, আমি সিএনজি গাড়িটা বিক্রি করে তোমার জন্য 3 লাখ আর শ্বশুরের ছেলে চোখের অপারেশনের জন্য 50,000 টাকা এনেছি। হ্যাঁ, মোট 3.5 লাখ টাকা এনেছি। ওয়াও, তাড়াতাড়ি দাও। হলো, তুমি এক ঘন্টা পরে কাজে নিয়ে সোজা হোটেলে চলে আইবা। আজ গেম গো বিয়া, আজ গেম গো বাসর গন। ওকে, আমার বিয়েটা মজবুত ভাবে পড়াইবেন কিন্তু। সুচা জল ভরসা নাকি? তুই কাজে সবকে নিয়ে কোথায় যাচ্ছিস? গোলাপির বিয়ে করতে। দেখ, বাজে কথা বলবি না কিন্তু, গোলাপের সঙ্গে বিয়ে হবে আমার, আর কাজে সব বিয়ে নিয়ে যাবো আমি। এদিকে আসেন। তুই কইলি এলো? গোলাপিরে আমি টাকা দিছি, গয়না দিছি, তুই দিছস কি? দেখ, আমি যা দিছি তুই তোর বাপের জন্য তা দিতে পারবি না, বুঝছস? মালিকের সিয়ান দিয়ে সুরাই মার্কেটে বিক্রি করে গোলাপিকে আমি 3.5 লাখ টাকা দিয়েছি। কি শালা চোর! দেখ, 6 লাখ টাকার সিএনজি তুই 3.5 লাখ টাকায় বিক্রি করছস? শালা তুই একটা চোর! তোর বিয়া এই কাজী সাহেব পড়াবে। কাজী সাহেব আমার বিয়ে পড়াবে না। আমার চা পড়া না, আমার সাথে আমার বিয়ে পড়াবে। এই খবর কি করছিস? তুমি কি বিয়ের লাগে জীবন দিয়ে দিবে নাকি? হল বল একজন, তোমরা তুলে হলে দুজন, আমি বড়ি দিকাম। হে যার লাগে বিয়া হতে চায়, হার লাগে বিয়া বলাবো। বলো নাজি, তুমি নাজি, তুমি নাজি। ঠিক আছে, চলো, টাকা কিন্তু চলে একটু বেশি দিও। কি ব্যাপার গোলাপি? না, আমার তো তাই মনে হচ্ছে। পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে? স্যার, স্যার, এদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? তা নয়। কেন? ওরা না দুইজন চিটার স্বামী। ওমা, চিটার? গ্রাম থেকে না চিটারি করতে করতে এখানে এসে টেকেছে। ওরা না অনেক মানুষকে সর্বশান্ত করেছে, অনেক কষ্টে না আমরা ওদেরকে গ্রেপ্তার করেছে। এই তোমরা কারা বর কেন? আমরা দুজনে সিএনজি ড্রাইভার। জি, ড্রাইভার। ওর নাম কালা। জি। আর আমার নাম লাল। জি। স্যার, আমার নাম কাজী ফকির আলী। সিপাই, এই তিনজনকে অ্যারেস্ট করো। কি বলে স্যার, আমাদের কেন অ্যারেস্ট করছেন? আমাদের কি অপরাধ? কেস নাম্বার 1, আসামি লাল মিয়া মালিকের চিএনজি চুরি করে বিক্রি করেছে। যে কেস নাম্বার 2, আসামি খালা মিয়া বিয়ে বাড়িতে ঢুকে থাপুর গয়না টাকা চুরি করেছে। ঠিক? জি জি। কেস নাম্বার 3 কোথায় গেল? এই যে আমার বাড়ি না স্যার। ওটা ওটা এটা উঠাও না।
তুমি না সব দুই নম্বর বিয়ে পড়াও তুমি ছিটারদের বিয়ে পড়াও তুমি নিজে ছিটার সিপাই এদেরকে টানায় নিয়ে চলো